করোনার দাপট সামলাতে লকডাউনের তেতো ওষুধ দিয়েছে কেন্দ্র সরকার, আর তাই দেশ জুড়ে প্রায় বন্ধ অর্থনৈতিক কর্মকাণ্ড। না জিনিস তৈরি হচ্ছে, না আছে পণ্যের চাহিদা, আর এই পরিস্থিতি সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে চাকরিজীবীদের ওপর। একদিকে তাদের মাথার উপর ছাঁটাইয়ের খাড়া ঝুলছে, অন্যদিকে বন্ধ বেতন বৃদ্ধি এবং প্রমোশনও। কোনো কোনো সংস্থা তো আবার সরাসরি কর্মীদের বেতনে কোপ মারছে। সব মিলিয়ে বেসরকারি চাকুরিজীবীদের যে রাতের ঘুম উড়েছে তা বলাই বাহুল্য। বহুজাতিক সংস্থা কর্নফেরির রিপোর্ট বলছে 36% ভারতীয় সংস্থা খরচ বাঁচাতে কর্মীদের বেতন আটকে দিচ্ছে, আবার 23% সংস্থা কর্মীদের পদোন্নতি আটকে দিচ্ছে, 18% সংস্থা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। লকডাউন শুরুর দিন থেকে সরকার বেসরকারি সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছিল যাতে কর্মীদের বেতন কাটা বা বন্ধ না করা হয়, এমনকি কর্মী ছাঁটাই স্থগিত রাখতে আর্জি জানিয়েছিল, কিন্তু অধিকাংশ সংস্থাই তাতে কান দেয়নি বলেই মনে করা হচ্ছে। কর্নফেরির রিপোর্ট বলছে 84% সংস্থার হয় কর্মী ছাঁটাই করে ফেলছে, নয়তো সেই পথেই হাঁটছে, ফলে দেশে যে বেকারত্ব বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সমীক্ষার রিপোর্ট প্রসঙ্গে সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক রূপাঙ্ক চৌধুরী বলেছেন, এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি সংস্থা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই খরচ কমাতে এমন কঠিন সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে।